ঘাস ফড়িংকে আমরা ইংরেজিতে বলবো গ্রাস হপার। সারা পৃথিবীতে ঘাস ফড়িংয়ের প্রায় 20,000 প্রজাতি আছে। আমি তোমাদের গ্রুপে বেশ কিছু ছবিও দিয়েছি, এছাড়াও অসংখ্য প্রজাতি আছে, বুঝতেই পারো যে নিশ্চয়ই 20,000 প্রজাতির ঘাস ফড়িং আছে। পৃথিবীর প্রায় সব দেশে ঘাস ফড়িং পাওয়া যায়, একদম তীব্র শীত প্রধান দেশ ছাড়া পৃথিবীর প্রায় সব দেশেই ঘাস ফড়িং পাওয়া যায়। ঘাস ফড়িং এর একটা জাত আছে যেটা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পর্যন্ত উড়ে উড়ে চলে যেতে পারে, ওটাকে বলা হয় পঙ্গপাল। কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে ইন্ডিয়াতে এটা অ্যাটাক করেছে পঙ্গপাল। এটা প্রায় পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে এরা বেশি অ্যাটাক করে পঙ্গপাল, যেটাকে ইংরেজিতে বলে মাইগ্রেটরি লোকাস্ট। মাইগ্রেটরি মাইগ্রেট করতে পারে এক দেশ থেকে আরেক দেশে, এই জন্য এরকম লোকাস্ট। হ্যাঁ, আর সাইন্টিফিক নাম বলা হয় লোকাস্টা মাইগ্রেটা। এটা পঙ্গপাল, এটা সবচেয়ে সাইজে বড়। কিন্তু আমরা ঘাস ফড়িং এর যে প্রজাতি নিয়ে আলোচনা করবো আজকে, সেই ঘাস ফড়িং এটা না। আমি তো বলেছি 20,000 প্রজাতির ঘাস ফড়িং আছে সারা ওয়ার্ল্ডে। আমরা যে ঘাস ফড়িং নিয়ে কথা বলবো সেটার সাইন্টিফিক নাম হচ্ছে পোকিলোসেরাস পিকটাস, POKILOCERUS, পোকিলোসেরাস পিকটাস। এটা হচ্ছে আমরা আজকে যে ঘাস ফড়িং নিয়ে কথা বলবো সেটার বৈজ্ঞানিক নাম। আমরা এ ধরনের ঘাস ফড়িং এর ছবি নেটে দেখেছি বা গ্রুপে পেয়েছিলাম। এরা মোটামুটি সবুজ বর্ণের, সবুজ বর্ণের, এবং এরা তোমার ঘাস লতা পাতা এগুলোই সাধারণত খায়। তো এরকম একটা ঘাস ফড়িং এর আমরা ছবি আঁকার চেষ্টা করব। ছবি এঁকে আমাদেরকে চিহ্নিত করতে হবে, যে কারণে আমরা একটা ছবি আঁকবো, ওটার আলোকে আমরা ঘাস ফড়িংটাকে চিহ্নিত করব। তোমরাও খাতা কলম নাও, এমন টাফ কিছু না, আমরা চেষ্টা করব সহজে একটা ছবি আঁকতে, সহজে একটা ছবি আঁকতে চেষ্টা করব। তোমাদের বইও আছে আর আমি একটা ছবি এঁকে দেওয়ার চেষ্টা করছি, তোমরা আমার সাথে সাথে আঁকবা। শুরু করছি। হ্যাঁ, অত একদম সুন্দর আর্টিস্টিক হয়তো হবে না, কিন্তু আমাদের চেনার জন্য জায়গাগুলো ছবিটা আঁকা দরকার, ঘাস ফড়িংটাকে আমরা চিহ্নিত করার দরকার। সবার প্রথমে মাথা দিয়ে শুরু করলাম। ঘাস ফড়িং এর মাথাটা একটু এরকম লম্বাটে ধরনের, এবং মুখের যে ছিদ্রটা এটা নিচের দিকে থাকে এরকম। দুইটা চোখ থাকে বেশ বড় মাথার দুই পাশে। আমার সাথে সাথে তোমরাও আঁকো, একবার আমরা আঁকলে ওর দৈহিক গঠন সম্পর্কে অনেকটা ধারণা হয়ে যাবে। মাথা, চোখ, আর এখানে দুইটা অ্যান্টিনা আছে যার মাধ্যমে ওরা বাইরের পরিবেশ থেকে বিভিন্ন তথ্য গ্রহণ করে। এটা সব পোকামাকড়েরই একটা ক্যারেক্টার, সব পোকামাকড়েরই বিভিন্ন আকৃতির বা শেপের দুইটা অ্যান্টিনা থাকে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের সবারই থাকে, যার মাধ্যমে তারা বাইরের পরিবেশ থেকে শব্দ, স্পর্শ, তাপমাত্রা, বায়ু প্রবাহ, গন্ধ ইত্যাদি অনুভূতি তারা গ্রহণ করে। এই মাথা, এই অ্যান্টিনা, এই চোখ, এগুলো পরে আবার আমরা ডিটেলস কিন্তু পড়ব। এখন এট এ গ্লান্স আর কি পুরো ঘাস ফড়িংটার দেহটা সম্পর্কে আমাদের একটা ধারণা দরকার, সেই জন্য আঁকা। এই মাথাটার ঠিক পরেই একটা বক্ষ থাকে ঘাস ফড়িং এর, বক্ষ, থোরাক্স যেটাকে বলা হয় ইংরেজিতে। আমরা চেষ্টা করছি থোরাক্সটা আঁকার, এবং এই থোরাক্স বা বক্ষের তিনটা পার্ট এরকম, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ, থোরাক্স। এবং প্রত্যেকটা বক্ষ খণ্ড থেকে আবার একজোড়া করে পা উৎপন্ন হয়, পা উৎপন্ন হয়। ঘাস ফড়িং এর পা খুব ইন্টারেস্টিং, পা নিয়েও আমরা পরে আবার কথা বলবো। প্রত্যেকটা পার্টই আমাদের আলাদাভাবে আবার কিন্তু আঁকতে হবে, এবং তখন আবার প্রত্যেকটা পার্ট নিয়ে আমাদের ডিসক্রিপশন দিতে হবে। এখন জাস্ট নমিনাল, সবটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমরা যেন পাই, সেই জন্য এই ছবিটা আঁকা। তো আমরা পায়ের ছবি যতটা যেভাবে সম্ভব চেষ্টা করছি। তোমরা বই দেখে অনেক সময় নিয়ে ভালো করে আঁকতে পারবা, সেটা অবশ্যই করবা। এখন একবার নমিনাল আমরা আঁকছি।
এই পা খুব ইন্টারেস্টিং। আর্থ্রোপোডা পর্বে প্রাণীদের সবারই পা হচ্ছে অনেকগুলো খণ্ডে বিভক্ত, খণ্ডে বিভক্ত, এই জন্যই নাম হচ্ছে আর্থ্রোপোডা। বুঝতে পেরেছ? আর্থ্রোপোডা, তিনটা বক্ষখণ্ড থেকে তিন জোড়া পা বের হয়, তবে লাস্ট যে বক্ষখণ্ড ওটা থেকে যে পা বের হয় ওটা বেশ বড়। এই পা নিয়েও কিন্তু আমাদের আলাদাভাবে আবার পড়তে হবে। এই লাস্ট বক্ষখণ্ড থেকে যে পা বের হয় সেটা বেশ বড় বড়, এই লাস্ট পা জোড়া বেশ বড়। এই পা দিয়ে সে সহজে লাফ দিতে পারে। হ্যাঁ, এ ধরনের পায়ের আবার নাম হচ্ছে সাল্টেটোরিয়াল পা, সেটা আমরা পরে আলোচনা করব। বললামই তো প্রত্যেকটা পার্ট আমরা কিন্তু আবার পরে আলোচনা করব, আলোচনা করব। তো পাগুলো এরকম, তারপরে ওই পাশ থেকে যদি দেখতে পারি কিছুটা, সেজন্য আবার একটু শেপ দিতে পারি। ওই পাশ থেকেও পায়ের ছোট অংশ আমরা দেখতে পাচ্ছি। ছয় জোড়া মানে তিন জোড়া পা থাকবে, ছয়টা আর কি, ছয়টা পা থাকবে। তো এরপরে হচ্ছে, এই হচ্ছে বক্ষ, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ। এরপরে কিন্তু থাকে হচ্ছে উদর, ঘাসফড়িং এর পেট বেশ লম্বা, এবং তোমার এটা এগারোটা খণ্ডে বিভক্ত এরকম। কয়টা বলো তো, বলেছি কয়টা বললাম? এগারোটা, এগারোটা খণ্ডে বিভক্ত। বুঝতে পারছো? ঘাসফড়িং এর পেটে এগারোটা খণ্ড আছে, এটা নিয়েও আমরা পড়ব। আচ্ছা, পায়ের গঠনটাও আমরা আঁকবো, পড়বো। আমি তো বললামই বইতে অনেক সুন্দর ছবি আছে, সেটা দেখে আমরা সুন্দর আঁকতে পারবো, কিন্তু এখন একেবারে সামনে আলোচনা করার জন্য একটা আমাদের রাখা দরকার। সেই জন্যই আমরা একটা ঘাসফড়িং এর ছবি আঁকার চেষ্টা করেছি আর কি। খুব বেশি সময় নিয়ে আঁকার তো সময় নাই আমাদের। আর হচ্ছে ঘাসফড়িং এর কিন্তু দুই জোড়া ডানা আছে, বেশ শক্ত সামর্থ্য ডানা, যার মাধ্যমে তারা উড়তে পারে। বুঝতে পারছো? ঘাসফড়িং কিন্তু বেশ উড়তে পারে, দুই জোড়া ডানা আছে। এই মধ্যবক্ষ থেকে এক জোড়া ডানা বের হয়, এই ডানাও কিন্তু আমরা আলাদাভাবে আবার পড়ব। আবার পশ্চাৎবক্ষ থেকেও এক জোড়া ডানা বের হয়, কিন্তু অগ্রবক্ষ থেকে ডানা বের হয় না, এরকম পিছনের ডানাটা অনেক বড় আর সামনের ডানা দুইটা হচ্ছে ছোট সরু টাইপের, পিছনের ডানাটা বেশ বড় এরকম। তো যাই হোক, মোটামুটি একটা ঘাসফড়িং এর শেপ আমরা এখানে রাখলাম, যাতে করে কিছু কথা বলা যায় এটাকে ঘিরে। বুঝতে পারছো? এটাকে ঘিরে কিছু কথা আমাদের বলা যেন সহজ হয় সেই জন্য। আর এই হচ্ছে যে ঘাসফড়িং পোকিলোসেরাস পিকটাস, এটার একটা ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস তুমি লিখতে পারো, এটা তুমি নোট খাতায় লিখতে পারো, তোমার বইয়েও আছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসটা আমরা পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি এভাবে লিখবো। জগৎ আছে সবার উপরে। জগৎ হচ্ছে কি? জগৎ হচ্ছে তোমার এনিমেলিয়া, সমস্ত প্রাণী তো এনিমেলিয়া কিংডমের আন্ডারে পড়বে, এনিমেলিয়া। এরপরে ফাইলাম, আমরা যে নয়টা ফাইলাম পড়েছিলাম তার মধ্যে পড়বে ফাইলাম বা পর্ব, বোঝাই যায় এটা আর্থ্রোপোডা। আমরা নয়টা ফাইলাম পড়েছি, পরিফেরা, নিডারিয়া, প্লাটিয়েলমিনথেস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একানোডারমাটা, কর্ডাটা। তাহলে এই ঘাসফড়িং এরা হচ্ছে আর্থ্রোপোডা এই পর্বের অধীনে। এই পর্বের কি কি বৈশিষ্ট্য আছে সেটা একটু পরেই আমরা আলোচনা করব। হ্যাঁ, আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য আমরা আলোচনা করব একটু পরেই। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার শ্রেণী, পর্বের পরে হচ্ছে শ্রেণী। এটা কিন্তু আসে, অনেক সময় আসতে পারে। শ্রেণী হচ্ছে ইনসেক্টটা। আর্থ্রোপোডার আন্ডারে কিন্তু অনেক প্রাণী আছে, পৃথিবীর সবচেয়ে বড় পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাণী হচ্ছে আর্থ্রোপোডার আন্ডারে। কিন্তু আর্থ্রোপোডার আন্ডারে আবার সবাই কিন্তু ইনসেক্ট না, যারা উঠতে পারে, যাদের ডানা আছে, এরাই ইনসেক্টটা। এর মধ্যে আবার পিঁপড়া ব্যতিক্রম, পিঁপড়া ইনসেক্টটা, কিন্তু তার আবার ডানা নাই, উঠতে পারে না। আবার তোমার মাকড়সা, সেও ডানা নাই, উঠতে পারে না। এরকমের কিছু আছে যাদের ডানা নাই, উঠতে পারে না, কিন্তু ইনসেক্টটা। এছাড়া আদার্স, তাদের আবার শ্রেণী ইনসেক্টটা হলেও নিচে দেখা যাবে যে পরিবার বা জেনাস আলাদা হয়ে যাবে। বুঝতে পারছো? তো যেমন আবার আর্থ্রোপোডার আন্ডারে তোমার চিংড়ি মাছ আছে, কাঁকড়া আছে, ওরা কিন্তু ইনসেক্টটা না, ইনসেক্টটা হচ্ছে এরকম, যাদের এরকম বডির মধ্যে পার্ট ইনসেক্টের ক্যারেক্টার আছে আলাদা। তো এটা হচ্ছে শ্রেণী। তারপরে বর্গ, বর্গ হচ্ছে তোমার অর্থপ্টেরা, অর্থপ্টেরা। আর তোমার গোত্র বা পরিবার, সেটা হচ্ছে আর্কিডেই, সরি, অ্যাক্রিডিডেই,
অ্যাক্রিডিডেই, অ্যাক্রিডিডেই এটা হচ্ছে ওর পরিবার, পরিবার বা ফ্যামিলি বা গোত্র। তারপরে আসে তোমার গন বা জেনাস, সেটা হচ্ছে পোকিলিওসেরাস, পিও ই কে আই, আগে কিন্তু এটা সি দিয়ে লেখা হতো, এখন কে দিয়ে লেখা হয়, পোকিলিওসেরাস। বৈজ্ঞানিক নামের বানান বা পুরো নাম অনেক সময় চেঞ্জ হয়ে যায়। আর প্রজাতি যেটা, প্রজাতি সেটা হবে পোকিলিওসেরাসটা এখানে লিখলাম না পুরোটা, পিকটাস, পিকটাস এটা হচ্ছে তার প্রজাতি। পোকিলিওসেরাসটা হচ্ছে জেনাস আর পিকটাস হচ্ছে তার স্পিসিস। কিন্তু যখন প্রজাতি লিখবা তখন কিন্তু জেনাসটা লিখতে হবে, এটা না লিখে শুধু পিকটাস লেখা যাবে না। এই হচ্ছে আমার ক্লাসিফিকেশন, সেটা আমি একবার বা দুইবার যেন একটু চোখ বুলাই। এবার আসো আমরা বৈশিষ্ট্যের কাছে যাব। বৈশিষ্ট্য স্যার, আপনি বলছিলেন যে তিনটা বক্ষ থেকে তিনটা পা বের হবে, তো ছয়টা পা বলছিলেন না? হ্যাঁ, তিনটা বক্ষ থেকে তিন জোড়া পা বের হবে। ও, তিন তিন জোড়া মানে ছয়টা। আচ্ছা, এবার আসো আমরা এর ক্যারেক্টার গুলো নিয়ে একটু, প্রথমে এই ছবিটার দিকে তাকিয়ে আমরা ক্যারেক্টার গুলো কিছুটা আলোচনা করি, তারপর সেটাই আমরা এখানে সামারাইজ করে লিখবো। আর আর্থ্রোপোডা পর্ব যখন আমরা পড়েছিলাম তখনও কিন্তু এই আর্থ্রোপোডা পর্বের জেনারেল ক্যারেক্টার গুলো আমরা আলোচনা করেছিলাম, তো তখন হয়তো সবাই ছিল না, যে কারণে আমি একটুখানি রিপিট না করলে হবে না। আমরা যখন একদম ওই প্রাণী জগতের নয়টা ফাইলাম বা পর্ব আলোচনা করেছিলাম, এই মুহূর্তে যারা ক্লাস আছে তাদের সবাই হয়তো সেই সময় ছিল না, যে কারণে আমরা ওই ক্যারেক্টার গুলো আরেকবার একটু রিপিট করব। আচ্ছা, একটু স্ক্রিনশট দিয়ে রাখো যারা ইয়ে আছো, অ্যাডমিন আছো। আমরা ক্লাসে কিন্তু অনেক কম, 31 জন মাত্র, এটা কিন্তু আনএক্সেপ্টেবল। দুইটা গ্রুপে স্টুডেন্ট আছে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, একটা গ্রুপে আছে 16 জন আর একটা আছে 32 জন। 32 আর 16 যোগ করলে হয় কত? 48, 48+ আমরা আছি, নিয়ার অ্যাবাউট 50। আমি এই মুহূর্তেই আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি 50 জন গ্রুপে আছি, অথচ আমরা ক্লাসে আছি মাত্র 31 জন। স্ক্রিনশট দিয়ে রাখো, যারা ক্লাস করে না তাদেরকে আমার গ্রুপে রাখার দরকার নেই, আমি রিমুভ করে দিব। ক্লাসে মানে ইয়েতে গ্রুপে থাকতে হলে তাকে অবশ্যই ক্লাস করতে হবে, শুধু পেমেন্ট করেও গ্রুপে থাকা যাবে না। অনেকে ভাবে যে পেমেন্ট করলেই হয়ে যাবে, তা না, আমার কাছে করতে হলে আমার ক্লাস করতে হবে, আর তা না হলে আমার গ্রুপে থাকতে পারবো না। আচ্ছা, এই যে ঘাসফড়িং এর দেহটা, এই দেহে তিনটা ট্যাগমা আছে। ট্যাগমা, ট্যাগমা মানে অঞ্চল, সেটা কি? এই মস্তক এটা একটা ট্যাগমা, প্রাণীর দেহের বড় খণ্ড বা টুকরাকে বলা হয় ট্যাগমা বা অঞ্চল, মস্তক একটা ট্যাগমা। তারপরে তোমার এই যে বক্ষ, তিন ভাগে বিভক্ত যে বক্ষ, এটাও একটা ট্যাগমা। আর বক্ষের পর থেকে শুরু করে বাকি যে অংশটা, উদর বা পেট, সেটাও একটা ট্যাগমা। তাহলে ঘাসফড়িং এর দেহ কয়টা ট্যাগমায় বিভক্ত বলো? প্রথম ক্যারেক্টার লেখো, নাম্বার ওয়ান, দেখবা যে এখনকার পড়াটা আরো ভালো লাগবে, আগের চেয়েও ভালো লাগবে। আগে নোট দিয়ে দিতাম, তুমি না বুঝে নোটটা অত লিখতে ভালোও লাগতো না, এখন যা কিছু লিখবা তুমি সাথে সাথে বুঝতে 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 যাবা, বোঝার সাথে সাথে নোট হয়ে যাবে তোমার, দেখবা যে এই পড়ার ভেতরে তুমি বেশি ইনভলভ হবে হতে পারবা, এবং এই পড়া পরে 60% এখনই মুখস্থ হয়ে যাবে, আর 40% তুমি বাসায় পড়লেই হয়ে যাবে কমপ্লিট। আর এই রেকর্ডটা একবার প্লে করে দেখবা বা দুইবার প্লে করে দেখবা, যেগুলো বেশি ক্রিটিক্যাল মনে হয় ক্লাস ওগুলো রেকর্ড ডাউনলোড করে রাখবা, তুমি যতবার খুশি দেখবা, ক্লাস করলেই তোমার পড়া ক্লিয়ার, কোনো সমস্যা নাই। এবার লেখো নাম্বার ওয়ান, এদের দেহ তিনটি ট্যাগমা, TAGMA ট্যাগমা। আমি কিন্তু ডিটেলস কিছু লিখবো না এখানে, শুধু প্রয়োজনীয় ওয়ার্ড গুলো মাঝে মধ্যে লিখবো, আমি বলবো আর তোমরা শুনে লিখবা। এবার তুমি ফ্রেশ নোট খাতায় লেখো, যদি হাতের লেখা ভালো হয় একবারে ফ্রেশ নোট খাতায় লেখো, আর যদি অনেকের মনে হয় যে না আমি এখন ফ্রেশ লিখলে অত সুন্দর হবে না, কারণ অবশ্যই কিন্তু নোট খাতাটা সুন্দর হতে হবে যাতে করে ওইটা দেখে তুমি পরীক্ষার সময় পড়তে তোমার রুচি হয়, সেই রকম ভাবে পরিষ্কার করে নোটটা সাজাবা, তাহলে যে যেরকম পারো সরাসরি অথবা রাফ খাতায় লেখো। নাম্বার ওয়ান, এদের দেহ তিনটি ট্যাগমা বা অঞ্চলে বিভক্ত, এদের দেহ তিনটি ট্যাগমা বা অঞ্চলে বিভক্ত, যথা মস্তক। কি কি ট্যাগমা? প্রয়োজনীয় শব্দগুলোই শুধু আমি লিখবো, ডিটেলস কিন্তু লিখবো না। মস্তক, বক্ষ ও উদর, এই হচ্ছে তিনটি ট্যাগমা, এদের দেহ তিনটি ট্যাগমায় বিভক্ত, যথা মস্তক, বক্ষ এবং উদর। লিখছ? জি স্যার। নাম্বার টু, পরের ক্যারেক্টার লেখো, আমরা দুই নাম্বার ক্যারেক্টার লিখবো।
দুই নাম্বার ক্যারেক্টার হচ্ছে, দেখো এদের মস্তকটা দেখতে কিরকম, এই মস্তকটার নিচের দিকে হচ্ছে মুখের ছিদ্র থাকে। অনেক প্রাণীর মাথার সামনের দিকে মুখের ছিদ্র থাকে, ওদের তা না, মুখের ছিদ্রগুলো থাকে মাথার নিচের দিকে। আর এই মুখের চারপাশে কতগুলো উপাঙ্গ থাকে। তুমি শুধু এই যে ঘাস ফড়িং না, চিংড়ি মাছ তো আমাদের পরিচিত, তুমি যদি চিংড়ি মাছ দেখো, চিংড়ি মাছও তো আর্থ্রোপোডা, দেখবো ওদের যে এরকম মাথাটা, হ্যাঁ এরকম যে মাথাটা ওদের, হ্যাঁ এরকম যে ধরো থাকে মাথাটা, তো দেখবা ওদের এই মাথার এখানে কিন্তু অনেকগুলো এরকম থাকে, থাকে নাকি থাকে না বলো? এগুলোকে মুখোপাঙ্গ বলে, মুখোপাঙ্গ বলে, বুঝতে পারছো? অর্থাৎ এই মুখের ছিদ্রটা যেখানে অবস্থিত তার চারপাশে কতগুলো উপাঙ্গ থাকবে, ঘাসফড়িং এরও তা আছে। এই উপাঙ্গ গুলো আমরা ডিটেলস আবার পরে দেখব। আর এদের মুখের ছিদ্রটা মাথার সামনের দিকে না, মাথার নিচের দিকে অবস্থিত। তো আমি ওই ক্যারেক্টারটা লিখে দিচ্ছি, লেখো, এদের মুখছিদ্র মস্তকের নিম্নভাগে অবস্থান করে, মুখছিদ্র মস্তকের নিম্নভাগে অবস্থান করে, এবং এই প্রকার মস্তককে হাইপোনেথাস, HYPOZNATHUS, দেখো আমি লিখে দিয়েছি হাইপোনেথাস, জি থাকবে কিন্তু উচ্চারণ হবে না, এই প্রকার মস্তককে হাইপোনেথাস মস্তক বলে। কোন জায়গায় চাপ লাগলো, আর যন্ত্রণা। এই শব্দটা দেখো পড়া যায় কিনা, হাইপোনেথাস, HYPOZNATHUS, পড়তে পারছো? স্যার পড়া যায়। এদের মুখছিদ্র মস্তকের নিম্নতলে অবস্থিত এবং এই প্রকার মুখছিদ্রকে বলা হয় হাইপোনেথাস মুখছিদ্র, HYPOZNATHUS, হাইপোনেথাস। মুখের ছিদ্রটা মাথার নিচের দিকে অবস্থিত। দাড়ি সাথী লেখো, সাথী লেখো, মুখছিদ্রের চারপাশে একাধিক, আলাদা পয়েন্ট করার দরকার নেই, সাথী লেখো, মুখছিদ্রের চারপাশে একাধিক মুখপাঙ্গ থাকে, মুখপাঙ্গ, মুখপাঙ্গ শব্দটা এভাবে লেখো, মাউথ পার্টস বলে ইংরেজিতে, মুখের চারপাশে একাধিক মুখপাঙ্গ থাকে। তাহলে ক্যারেক্টার হচ্ছে এরকম, এদের মুখছিদ্র মস্তকের নিম্নতলে অবস্থান করে, এই প্রকার মস্তককে হাইপোনেথাস মস্তক বলে, হাইপোনেথাস শব্দটিও পড়ে আছে। সাথী লিখেছো মুখছিদ্রের চারপাশে একাধিক মুখপাঙ্গ থাকে, লিখেছো কিনা? এদের মুখপাঙ্গটাকে দাঁতের কাজ করে না, কি কাজ করে সেটা পরে কথা হবে। আরো মুখপাঙ্গ আমি ডিটেলস ছবি আঁকবো, তখন আরো সুন্দর কথা হবে। কোনটা দিয়ে কাটে, কোনটা দিয়ে সে মুখের ভিতরে ঠেলে পাঠিয়ে দেয়, কোনটা দিয়ে সে টেস্ট নেয়, মুখপাঙ্গ আলাদা ভাবে আছে, ক্লাস আছে। এর প্রত্যেকটা পার্ট, অ্যান্টিনা, চোখ, মাথা, মুখপাঙ্গ, বস্তক, তোমার ডানা, পা, পেট, কিচ্ছু বাদ যাবে না, দেহের ভিতরে যা আছে বাইরে ভিতরে সব পড়তে হবে ঘাসফড়িং এর। এবং ঘাসফড়িং খুব খোটায় খোটায় পড়তে হবে, কারণ এখানে হাজার হাজার MCQ দেওয়ার মতো তথ্য আছে। তোমরা এর আগে MCQটা যখন পরীক্ষা হলো, তোমরা অনেকেই দেখ পারো নাই, কিন্তু দাও নাই পরীক্ষা ভয়তে। ঘাস বায়োলজির কিন্তু MCQটাই একটা বিরাট ব্যাপার, ঠান্ডা মাথায় পড়তে হবে এবং লাইন বাই লাইন দাগায় দাগায় বই থেকে পড়তে হবে। আমি যে নোট দিব, এই নোট হচ্ছে তোমার CQ পরীক্ষার জন্য যথেষ্ট হবে, কিন্তু MCQ পরীক্ষার জন্য কিন্তু নোট সাফিসিয়েন্ট হবে না। নোট থেকে 60% কমন পাবা, বাকি 40% কিন্তু পড়তে হলে বই পড়তে হবে। এবং একটা রাইটারের বই পড়লে হবে না, শুধু আজমল পড়লে হবে না, আজমল, তারপর হচ্ছে তোমার এই যে মাজেদা বেগম, পারলে আব্দুল আলিম অথবা মেঘনাথ সাহা, দুই তিনটা রাইটারের বই পড়তে হবে যদি মেডিকেলে চান্স পেতে চাও। বায়োলজিতে 30 নম্বরের পরীক্ষা হবে, সেইগুলোর MCQ পড়তে হলে তোমার দুই তিনটা রাইটারের টেক্সট বই পড়তে হবে, তা নাহলে কিন্তু মেডিকেলের অ্যাডমিশন টেস্টে কমন পাবে না। আর যদি তুমি এখন থেকে প্রিপারেশন নিয়ে পড়তে থাকো, তোমার কোনো কোচিং সেন্টারে কোচিং করে কোনো লাভ হবে না, কোচিং করার কোনো দরকার পড়বে না, কোচিং তো এখনই, এখনই যা শিখবা সেটাই কোচিং। তুমি এখনই বায়োলজিকে জোর দিবা, যেহেতু 30 নম্বর বায়োলজির, কেমিস্ট্রিতেও জোর দিবা যেহেতু 25 আসবে কেমিস্ট্রি থেকে, ফিজিক্সকেও জোর দিবা যেহেতু 20 আসবে ফিজিক্স থেকে, ইংরেজিও একদম ফেলে দেওয়া যাবে না, 15 আসবে ইংরেজি থেকে, 10 আসবে সাধারণ জ্ঞান। এই টার্গেট করে যদি তুমি প্রথম থেকে প্রিপারেশন নিতে থাকো, তোমার অ্যাডমিশন টেস্টের আগে কোচিং করার দরকার নাই। কোচিং এর সময় দেখা যাবে যে তোমার 20,000 টাকার মতো নেবে, কোনো দরকার নাই, তুমি এখন থেকে নিজে পড়তে থাকো ঠান্ডা মাথায়। তবে পড়ার ভলিউম বাড়াতে হবে, অনেক বেশি পড়তে হবে, কিন্তু লাইন বাই লাইন খোটায় খোটায় পড়তে হবে, একবার পড়লে মনে থাকবে না, বারবার পড়তে হবে। আর কিন্তু কিছু না, কারো হাতে চাবি নাই, জাদুকাঠি কারো হাতে নাই, কিন্তু
আচ্ছা, তো এটা বললাম হাইপোনাথাস, মুখপাঙ্গ মুখ মস্তকের কথা বললাম, মুখচ্ছিদ্রের কথা বললাম। আচ্ছা এবার নাম্বার তিন নাম্বার পয়েন্ট দেখো, এই যে এদের মাথা, এদের মাথার সামনে দুইটা অ্যান্টিনা থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর মাথার দুই পাশে দুইটা চোখ থাকে পুঞ্জাক্ষি, আর অ্যান্টিনা দুইটা খুব পাওয়ারফুল সেন্সর অর্গান। এর মাধ্যমে তারা কি করে, বাইরের যে তোমার শব্দ তরঙ্গ অথবা কি বলা যায় আলোর তরঙ্গ অথবা এমনকি গন্ধ ওরা বুঝতে পারে। তুমি দেখবা খেয়াল করে, আমাদের যে তেলাপোকা আছে ঘরে, ওরা কিন্তু বিভিন্ন অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকে, কিন্তু বের হওয়ার আগে কিন্তু ও এই অ্যান্টিনা দুইটা আগে বের করে, অ্যান্টিনা দুইটা বের করে তারপর নাড়ায় বোঝার চেষ্টা করে ওর কাছাকাছি কোনো অন্য প্রাণী আছে কিনা। ও অন্য কোনো প্রাণী থাকলে তার থেকে তাপমাত্রা এই অ্যান্টিনার মাধ্যমে বুঝতে পারে, বুঝতে পারছো? বায়ু প্রবাহ কিরকম, আলোর তীব্রতা কিরকম, সবকিছু বুঝতে পারে এই অ্যান্টিনার মাধ্যমে। অ্যান্টিনা আমরা পরে আবার পড়বো, সেন্সর অর্গান, পাওয়ারফুল সেন্সর অর্গান। এই ক্যারেক্টার লেখো, এদের মাথার সম্মুখভাগে অ্যান্টিনা নামক দুইটি সংবেদী অঙ্গ থাকে, অ্যান্টিনা, ANTENNAE। এদের মাথার সম্মুখভাগে অ্যান্টিনা নামক দুইটি সংবেদী অঙ্গ থাকে, যার সাহায্যে এরা বাহ্যিক পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে। এদের মাথার সম্মুখভাগে অ্যান্টিনা নামক দুইটি সংবেদী অঙ্গ থাকে, যার সাহায্যে এরা বাহ্যিক পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে। লিখেছ? হাত চালিয়ে লিখতে হবে, মেডিকেলে যখন পড়বা অথবা বুয়েটে বা ইউনিভার্সিটিতে, তখন কিন্তু এই যে প্রফেসররা যখন লেকচার দিবে, সেই লেকচার তোমার ক্লাস নোটের উপরে নির্ভর করেই কিন্তু তোমার পাস করতে হবে, পড়তে হবে। ওখানে এরকম বই পড়ে বই ঘেটে তুমি মেইন জিস্ট খুঁজে বের করতে পারবে না। ওখানে তো অসংখ্য রাইটারের বই, এক এক রাইটার এক একটা বিষয় নিয়ে একটু 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 কথা বলছে, কিন্তু ওখান থেকে মেইন জিস্ট চার পাঁচটা বই ঘেটে তৈরি করা টাফ। কিন্তু আমাদের প্রফেসর যারা পড়ান, ওনারা ওইটা রিসার্চ করার সময় বা পিএইচডি করার সময় দেখা যাচ্ছে যে যে টপিকস পড়া ওটার একটা সুন্দর নোট তার কাছে থাকে, ওই অনুযায়ী ক্লাস লেকচার দেয়, এবং সেই ক্লাস লেকচারটা যে যত বেশি ভালো লিখতে পারে সেই কিন্তু পরীক্ষা তত ভালো করে। এই জন্য আমি যে এখন নোট করাবো, এই নোটের মাধ্যমেই তোমার ওই ক্লাস লেকচার তোলার ট্রেনিংটা হয়ে যাবে, যদি তুমি আগ্রহী থাকো। আর আগ্রহী না থাকলে তোমাকে কেউ শেখাতে পারবে না কিছু। স্যার ওই ক্লাস নোটটা তাদের কাছ থেকে আনলেই তো হবে, দিবে না নাকি? ওই ক্লাস নোটটা কখনোই তোমাকে তারা দিবে না। দেখবা যে তারা দেখা যাবে যে পিএইচডি করতে দেশের বাইরে যখন গেছে, ওই ক্লাস নোট করছে ছিঁড়ে যায়, উল্টানো যায় না, ওইটাই তারা ক্লাসে নিয়ে আসে, বুঝতে পারছো? ওইটা দিবে না তোমাকে সে কখনোই। আর ওইটা তো বুঝাই দিবে আগে, তারপরে না তোমাকে ক্লাস নোট দিবে, না বুঝাই দিলে তুমি বুঝবা না। তারপর তার যে প্র্যাকটিক্যাল রিসার্চ এর অভিজ্ঞতা, ওইসব লেভেলে তো তাদের অনেক অভিজ্ঞতা থাকে যে যেটা নিয়ে কাজ করে, সুতরাং সে ওইটা কখনোই তোমাকে হাতছাড়া করবে না। তো যা হোক, আমরা লিখলাম এদের মাথার সম্মুখভাগে অ্যান্টিনা নামক দুইটি সংবেদী অঙ্গ থাকে, যার সাহায্যে তারা বাহ্যিক পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে। নাম্বার তিন লিখলা, চার লেখো, এদের দুইটি পুঞ্জাক্ষি থাকে, এদের চোখ আর আমাদের চোখ এক না। এদের যে চোখ পড়াবো আমি দেখবা একটু পরে, প্রত্যেকটা চোখের মধ্যে আবার হাজার হাজার ছোট ছোট চোখ আছে এরকম, হ্যাঁ, এবং এই পুরো চোখটাকে একসাথে বলে পুঞ্জাক্ষি, পুঞ্জাক্ষি। আর প্রত্যেকটা পুঞ্জাক্ষির ভিতরে যে ছোট ছোট চোখ থাকে সেগুলোকে বলে ওমাটিডিয়াম, ওমাটিডিয়াম, ওমাটিডিয়াম। তাহলে লেখো ক্যারেক্টারটা, এদের মাথার দুই পাশে দুটি পুঞ্জাক্ষি থাকে দাড়ি, প্রতিটি পুঞ্জাক্ষি অসংখ্য ওমাটিডিয়াম দিয়ে তৈরি। এদের মাথার দুই পাশে দুটি পুঞ্জাক্ষি থাকে এবং প্রতিটি পুঞ্জাক্ষি অসংখ্য ওমাটিডিয়াম দিয়ে তৈরি। এগুলো পড়বো আমরা, এই ওমাটিডিয়াম এর গঠন সবই পড়বো আমরা। এদের মাথার দুই পাশে দুইটি পুঞ্জাক্ষি থাকে এবং প্রতিটি পুঞ্জাক্ষি অসংখ্য ওমাটিডিয়াম দিয়ে তৈরি। লিখেছ? জি স্যার। পরের বৈশিষ্ট্য লেখো, পাঁচ, এদের দুই জোড়া ডানা থাকে যার সাহায্যে তারা উড়তে পারে, ডানাও আমরা পরে আলাদা ভাবে পড়বো, উইংস বা ডানা। এদের দুই জোড়া ডানা থাকে যার সাহায্যে তারা উড়তে পারে, গেল এটা? এদের দুই জোড়া ডানা থাকে যার সাহায্যে তারা উড়তে পারে। পরের বৈশিষ্ট্য লেখো, সেটা হচ্ছে এদের পা, এদের তিন জোড়া পা থাকে, ছয়টি, ছয়টি পা থাকে, এই জন্য এদেরকে হেক্সাপোডা বলা হয়, পা নিয়ে পরে আবার ক্লাস আছে। এদের ছয়টি বা তিন জোড়া পা থাকে এবং প্রতিটি পা পাঁচটি খণ্ডে বিভক্ত, বুঝতে পারছো? এদের ছয়টি পা থাকে, তিন জোড়া বা ছয়টি পা থাকে, পায়ের উপর আলাদা ক্লাস আছে,
পা আমরা আলাদা ছবি আঁকবো দেখবো তখন, এবং প্রতিটি পা পাঁচটি খণ্ডে বিভক্ত, এদের তিন জোড়া বা ছয়টি পা থাকে এবং প্রতিটি পা পাঁচটি খণ্ডে বিভক্ত। লিখেছ? Yes, sir. ঠিক আছে, এবার লেখো। এবার আরেকটা কথা লেখো, সাত নম্বর ক্যারেক্টার লেখো। এদের দেহের বাইরে কাইটিন নির্মিত খোলস থাকে, এদের দেহের বাইরে একটা খোলস আছে যেটা কাইটিন দিয়ে তৈরি। কাইটিন আমাদেরও আছে, আমাদের নখ কাইটিন দিয়ে তৈরি, তারপর অন্যান্য প্রাণী শিং খুর এগুলো কাইটিন উপাদান দিয়ে তৈরি হয়, কাইটিন এক প্রকার প্রোটিন। এই কাইটিন দিয়ে তৈরি একটা খোলস থাকে এদের দেহে, এই খোলসটা কিন্তু তারা লাইফে কয়েকবার চেঞ্জ করে, খোলসটা ত্যাগ করে, একটা ত্যাগ করে আবার নতুন আরেকটা খোলস অর্জন করে। ঘাসফড়িঙের ক্ষেত্রে এটা হয়তো তোমার চোখে পড়ে নাই, কিন্তু গ্রামাঞ্চলে যারা গিয়েছো বা থাকো তোমরা দেখবে যে ঝিঝি পোকা হ্যাঁ গাছের সাথে লেগে থাকে, তো দেখা যায় ওর খোলসটা কিন্তু ওই গাছের সাথে ও রেখে চলে যায়, লাল হয়ে যায়, মুচমুচ করে ভেঙে যায় ধরলে, ওই খোলসটা ও রেখে যায়, নতুন একটা খোলস অর্জন করে ও চলে যায়। এটা আর্থ্রোপোডা পর্বে প্রাণীদের একটা বৈশিষ্ট্য যে ওরা ওদের খোলসটা জীবনে কয়েকবার ত্যাগ করে, আর এই খোলসটা তৈরি হয় কাইটিন দিয়ে। তাই আমরা এখন এই ক্যারেক্টার লিখবো, সাত। এদের দেহের বাইরে কাইটিন নির্মিত খোলস থাকে এবং জীবনে একাধিকবার তারা এই খোলস পরিবর্তন করে। এদের দেহের বাইরে কাইটিন নির্মিত খোলস থাকে এবং জীবনে একাধিকবার তারা এই খোলস পরিবর্তন করে। অনেস্টলি বলো, পড়া বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? না। আমি পড়ার মধ্যে তোমাদেরকে নিয়ে নিতে পেরেছি কিনা? এখন তুমি যদি ওখানে বসে দুষ্টামি করতে থাকো আমি তো দেখছি না, তুমি যদি চাও এখানে বসে 60% পড়া মুখস্থ হয়ে যাবে যদি তোমার আগ্রহ বা আন্তরিকতা থাকে। তাহলে লিখেছি ওটা, দেহের বাইরে কাইটিন নির্মিত খোলস থাকে এবং জীবনে তারা একাধিকবার কি করে খোলস পরিবর্তন করে, হ্যাঁ চেঞ্জ করে। এবার আট নম্বরে লেখো, আট নম্বরে লেখো হচ্ছে এই যে এরা ডিম যে পারে সেই ব্যাপারটা, এরা ডিম যে পারে সেটা তো জানি আমরা, ডিম পারে, কিন্তু আমাদের পরিচিত ডিম যেমন পাখির যে ডিম দেখতে পাও তোমরা, পাখির ডিমের বাইরে যে খোলসটা থাকে সেটা কিন্তু তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট দিয়ে, মুচমুচ করে ভেঙে যায়, চুন জাতীয় ক্যালসিয়াম কার্বনেট। কিন্তু এরা যে ডিম পারে সেই ডিম কিন্তু ওরকম না, এবং এরা ডিম আলাদা আলাদা ভাবে পারে না, একসাথে একটার সাথে আরেকটা ডিম এরকম যুক্ত থাকে, বুঝতে পারছো? ডিমগুলো একটার সাথে আরেকটা এরকম মালার মতো যুক্ত থাকে, এরকম একসাথে সাধারণত 20টা ডিম এরকম যুক্ত থাকে, এরকমের মালার মতো ডিম পারে। আমি নোটটা লিখে দিচ্ছি আগে বোঝার জন্য, কিন্তু এই ডিমের বাইরে যে খোলস থাকে সেটাও কাইটিন দিয়ে তৈরি, এই ডিমের বাইরে যে খোলস থাকে সেটাও কিন্তু কাইটিন দিয়ে তৈরি। তাহলে এই ক্যারেক্টারটা এখন লেখো, এরা গুচ্ছাকারে ডিম পারে এবং ডিমের বাইরে কাইটিন নির্মিত খোলস থাকে, কাইটিন যে খোলস দেহের বাইরে আছে সেই খোলস আবার এখানেও আছে, এরা গুচ্ছাকারে ডিম পারে এবং ডিমের বাইরে কাইটিন নির্মিত খোলস থাকে। তোমরা অবশ্যই এখন শুধু গাজী আজমলের বই নিয়ে বসে দেখো না, বাজারে আরো অনেক বই আছে, আমি নাম বলেছি কিন্তু, মেঘনাথ সাহার কথা বলেছি, গাজী আজমল তো আছেই, মাজেদা বেগম, আব্দুল আলিম, এইসব বই কিনে রাখো। সব বইয়ের সব চ্যাপ্টার ভালো লেখা নাই, কিন্তু তখন আমি যখন বিভিন্ন বই ফলো করব তখন তুমি কিন্তু বিপদে পড়ে যাবে, ওই একটু দেখতে ইচ্ছে করবে। হ্যাঁ প্রথম দিয়ে তো পড়ি নাই তো জানি না যে স্যার আপনি কি কি বইয়ের নাম লিখে দিয়েছেন, স্যার কেন আমি লিখে দিলে ভালো হয়, এখনো বললাম তো, এখনো বললাম, এটা মনে রাখো। আজমল তো আছেই, আজমল, এই যে দেখো আজমল, এই রেকর্ড তো আছে তোমার কাছে। তারপর হচ্ছে মাজেদা, সেকেন্ড পেপারের জন্য মাজেদা, মেঘনাথ সাহা, এর প্রত্যেকটা বই ভালো, মেঘনাথ সাহা, আব্দুল আলিম, যে যাদের মেডিকেল সায়েন্স টার্গেট তারা কিন্তু অবশ্যই বায়োলজির বই বেশি বেশি কিনবা, এই চারটার মধ্যে দুই তিনটা তো কিনবাই। আর ফার্স্ট পেপারের জন্য হাসান তো আছেই তোমাদের, হাসান কিনবা। তারপরে হচ্ছে ওই মাজেদা বলে, কিন্তু আসলে ওটা মাজেদা লেখে নাই, ওটাকে বিলকিস বানু, একই প্রকাশনের বই, বিলকিস বানু, এই বইটা ভালো, কাজল ব্রাদার্স এর মনে হয়, বিলকিস বানু। আর একটা হচ্ছে তোমার বই কিনবা অক্ষরপত্র, এই বইগুলো পড়লে তুমি এমসিকিউতে আটকাবা না, দেখবা যে আমার কাছে যে এমসিকিউ পরীক্ষা দাও অনেকগুলো পাও না, পারো না, কারণ হচ্ছে আমি তো একটা বই থেকে এমসিকিউ করি না, বোর্ডেও এরকম হবে, বোর্ডেও একটা বই থেকে করবে না, যদিও বোর্ডে আজমল আর হাসান বেশি ফলো করে, কিন্তু অন্যান্য অ্যাডমিশন টেস্টে কিন্তু গিয়ে
তখন আটকা পড়ে যাবা। এই যে বইগুলোর নাম স্ক্রিনশট দিয়ে রাখো, উপরে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, নিচে ফার্স্ট পেপার, এটা সেকেন্ড পেপার, এটা ফার্স্ট পেপার। বইগুলো বেশি বেশি কিনবা, তাহলে এক একটা বই এক একটা ছবি এক একটা চ্যাপ্টার ভালো থাকে। আচ্ছা গেল ডিমের কথা বললাম, এবার আরেকটা ক্যারেক্টার বলি, তোমরা জানো কিনা জানি না, মশা। হ্যাঁ, তারপরে হচ্ছে কি বলা যায়, এই যে আর্থ্রোপোডা পর্বের যারা প্রাণী, যারা এরকম খোলস ত্যাগ করে, তাদের জীবনে কিন্তু রূপান্তর আছে, রূপান্তর। এই যে খোলস ত্যাগের মাধ্যমে আস্তে আস্তে ডিম ফুটে যেটা বের হয় সেটা আস্তে আস্তে পূর্ণাঙ্গ প্রাণী হয়, প্রক্রিয়াটাকে বলে রূপান্তর। কিন্তু এখানে একটা কথা আছে, রূপান্তর আবার দুই প্রকার, একটা রূপান্তর হচ্ছে সম্পূর্ণ রূপান্তর, আর একটা রূপান্তর হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। সম্পূর্ণ রূপান্তরটা কিরকম, যেমন এই যে মশা অথবা প্রজাপতি, ওদের ডিম ফুটে যেটা বের হয় সেক্ষেত্রে সেটা কিন্তু এরকম একটা নরম পোকার মতো, এই যে এরকম নরম একটা পোকার মতো, হ্যাঁ, এটা পানির মধ্যে থাকে, ভাসতে থাকে, ডিম ফুটে যেটা বের হয় এটাকে বলা হয় লার্ভা। যে কোনো প্রাণীর ডিম ফুটে যে প্রাণীটা বের হয় সেটার সাথে যদি পূর্ণাঙ্গ প্রাণীর একদম অনেক বেশি পার্থক্য থাকে, তখন ডিম ফুটে যেটা বের হয় ওটাকে বলে লার্ভা। কিন্তু এই যে আমার ঘাস ফড়িং অথবা চিংড়ি মাছ অথবা তেলা পোকা, ওদের ডিম ফুটে যেটা বের হয় সেইটা আর এই বড়টা প্রায় একরকম দেখতে, শুধু একটু সাইজ ছোট বড় থাকে, অথবা দেখা যাচ্ছে বড়টার ডানা চারটা, ছোটটার হয়তো ডানা দুইটা, বড়টা গাঢ় সবুজ, ছোটটা হয়তো একটু সাদা টাইপের, কালারটা একটু অন্যরকম, কিন্তু একেবারে আহামরি পার্থক্য না। তো এই সমস্ত প্রাণী যাদের ডিম ফুটে এরকমের প্রায় পরিণত প্রাণীর মতো দেখতে এরকম ছোট প্রাণী বের হয় ওইটাকে বলা হয় নিম্ফ, NYMPH, নিম্ফ। তাহলে এই ক্যারেক্টারটা আমি এবার লিখবো, লেখো, এদের জীবন চক্রে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়। যারা নিম্ফ উৎপাদন করে তাদের রূপান্তরটা তো অসম্পূর্ণ, পুরোপুরি চেঞ্জ না, আংশিক চেঞ্জ হয়, যে দুইটা ডানা আছে আরো দুইটা ডানা তৈরি হবে, কালারটা একটু চেঞ্জ হবে, এটা অসম্পূর্ণ রূপান্তর। সাইজ ছোট আছে একটু বড় হবে, কিন্তু পুরোপুরি বদলে যাবে না। মশার ক্ষেত্রে যেটা হয় পুরোপুরি বদলে যায়, ব্যাঙের ক্ষেত্রে যেটা হয় পুরোপুরি বদলে যায়, ওই জন্য ওটা হচ্ছে লার্ভা, কিন্তু এদের ক্ষেত্রে এটাকে বলবো নিম। এদের জীবনচক্রে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়, অর্থাৎ ডিম ফুটে নিম্ফ উৎপন্ন হয়, নিম্ফ, নিম্ফ শব্দটা লিখে দিয়েছি, NYMPH। এদের জীবনচক্রে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়, অর্থাৎ ডিম ফুটে নিম্ফ উৎপন্ন হয়, বুঝতে পারছ, নিম্ফ উৎপাদন করে এরা। আচ্ছা, এর পরের ক্যারেক্টার লেখো, নয়টা লিখছি না, আরেকটা লিখে শেষ করি। এরা তৃণভোজী প্রাণী, তৃণভোজী, এরা ঘাস লতা পাতা এইসব খায়, মাংসাশী না, এরা তৃণভোজী প্রাণী, হার্বিভোরাস, এরা তৃণভোজী প্রাণী, বুঝতে পারছো বিষয়টা? তাহলে এরা কি ধরনের প্রাণী? তৃণভোজী, তৃণভোজী, হার্বিভোরাস। যারা মাংসাশী তারা হচ্ছে কার্নিভোরাস, আর যারা সবকিছু খায় আমাদের মতো অমনিভোরাস, আমরা শাক সবজিও খাই আবার মাছ মাংসও খাই, অমনিভোরাস। তো আমরা ঘাস ফড়িং এর কতগুলো ক্যারেক্টার জানলাম, আরো ক্যারেক্টার আছে অসংখ্য, দেখা যাবে আমি সকালে যাদের পড়িয়েছি তাদের সাথে অনেকগুলো ক্যারেক্টার তোমাদের মিলবে না, আবার তোমাদের যা দিছি ওদের এরকম দেই নেই, ক্যারেক্টার আর শেষ নাই, তুমি অনেক ক্যারেক্টার আছে, তো অসুবিধা নেই, তুমি বইতে হয়তো আরো ক্যারেক্টার খুঁজে পাবা, বা আমরা যখন সামনে আরো ডিটেলস পড়বো তখন তো আরো অসংখ্য ক্যারেক্টার আমরা জানবো, তার মধ্যে থেকে যদি দু চার পাঁচটা এই প্রথম দিকে সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে লিখে নিয়ে আসি তাতে অসুবিধা কিছু নাই তো। যেমন এদের পরিপাকতন্ত্রের ভেতরে গিজার্ড থাকে, আরো অনেক ব্যাপার স্যাপার আছে, সেগুলো আসবে আস্তে আস্তে, শ্বসনতন্ত্র একটা বিশেষ ধরনের আছে, সেগুলো নিয়ে পরে কথা হবে। আচ্ছা, এবার আসো, আমাদের সবার প্রথম শুরু করতে হবে, এই প্রত্যেকটা পার্ট আমরা আলাদা পড়বো, সবার প্রথম আমরা মাথা নিয়ে পড়বো, হেড, মস্তক, হেড। এবার আলাদা একটা হেডিং দাও, মস্তক বা হেড। তোমরা তো একটু আগে দেখছো যে ঘাস ফড়িং এর মাথাটা কেমন, এক সাইড দিয়ে দেখছো, ঠিক আছে? তো এবার এই ছবিটা দেখো, ঘাস ফড়িং এর মাথা দেখতে কেমন, চট করে তো আনতে পারি না, এটাই হচ্ছে একটা সীমাবদ্ধতা জুমের। এই যে ঘাস ফড়িং এর মাথা দেখো কেমন, দুইটা ছবি আছে এখানে, একটা হচ্ছে সামনের ছবি আর একটা হচ্ছে পাশ দিয়ে পিছন থেকে দেখা ছবি। এই মাথাটা একটু শক্ত টাইপের, বুঝতে পারছো, এই জন্য মাথাটাকে বলা হয় ক্যাপসুল, ঘাস ফড়িং এর মাথাটাকে বলবো আমরা ক্যাপসুল। আগে একটু শোনো, তারপর আমি নোট দিচ্ছি। আর এই ক্যাপসুলের মধ্যে যেটা শক্ত অংশ,
যেমন আমাদের মাথা হেড ইংরেজিতে, তার মধ্যে আমাদের হেডের উপরে যেটা খুলি মাথার যার ভিতরে ঘিলুটা আটকানো থাকে ব্রেন, সেটাকে আমরা কি বলি? ক্রেনিয়াম, ক্রেনিয়াম, CRANIUM। আমাদের মাথায় খুলিটাকে বলা হয় ইংরেজিতে ক্রেনিয়াম, বায়োলজিতে বলা হয় ক্রেনিয়াম। কিন্তু ঘাসফড়িং এর মাথাটাকে বলা হয় ক্যাপসুল, আর ক্যাপসুলের উপরে যেটা শক্ত খোলস সেটাকে বলা হয় এপিক্রেনিয়াম, কারণ এটা তো আমাদের মাথার যে খুলি ক্রেনিয়াম সেটা যতটা শক্ত এটার মাথার খুলি কিন্তু অত শক্ত না, কম শক্ত। এই জন্য এই ঘাসফড়িং এর মাথার যে খুলি এটাকে বলা হয় এপিক্রেনিয়াম, এপিক্রেনিয়াম আমি লিখে দিচ্ছি। আর এই খুলিটার ভেতরে ছয়টা পার্ট আছে, সেটা এখানে একটু দেখো, এই খুলি বা এপিক্রেনিয়ামের মধ্যে ছয়টা পার্ট আছে। এখানে একটা অংশ আছে সবার উপরের দিকে, অনেকটা দেখতে গম্বুজাকার বা ডিমের মতো, এটাকে বলা হয় ভার্টেক্স। কি বলে বলো? ভার্টেক্স, ওই শব্দটা ওখানে আছে। আমি আঁকবো, আমিও আঁকবো, ওরা ওদের ছবি দিয়ে তো আর আমার চলবে না, আমারও আঁকতে হবে, তোমাদেরও আঁকতে হবে। এটাকে বলে ভার্টেক্স। আর এইখানে একটা অংশ থাকে, এই যেটা, এটা তো গেল ভার্টেক্স। এই সামনের একটা অংশ থাকে, একটু সামনের দিকে একটু বাঁকানো, কপালের মতো অংশ তৈরি করে, এটাকে বলে ফ্রন্স, ফ্রন্স। আর এই দুই পাশে দুইটা থাকে এরকম লম্বা লম্বা টাইপের, এই দুইটাকে বলা হয় জেনা, জেনা। আর এই যে একটা ফিরোজা কালার করে দেখিয়েছে এরকম একটা অংশ থাকে, এটাকে বলা হয় ক্লাইপিয়াস। আর মাথার পেছনের দিকে যদি তুমি যাও, পাশের ছবির কাছে তাকাতে হবে, এই যে মাথার পেছনের দিকে, এটা তো ভার্টেক্স, তার পিছনে একদম পেছনটাতে, মাথার পেছনটাতে এরকম একটা অংশ আছে, এরকম একটা গোলাকার, এটাকে বলা হয় অক্সিপুট, অক্সিপুট। এটা, এই যে এটা হচ্ছে অক্সিপুট। মোট ছয়টা পার্ট, ভার্টেক্স একটা, মাথার উপরের দিকে থাকে ভার্টেক্স, খেয়াল করো ভার্টেক্স, এই যে ভার্টেক্স, এটা ভার্টেক্স, ফ্রন্স, এই গেল একের একে দুই, দুইটা জেনা থাকে, দুই দুই চার, ক্লাইপিয়াস থাকে একটা, আর পেছনে অক্সিপুট, এটা হচ্ছে অক্সিপুট। তবে এই ছবি দিয়ে তো আর আমার চলবে না, আমার ছবি আঁকতে হবে, আমি আঁকার চেষ্টা করছি, তোমরা আমার সাথে চেষ্টা করবা। আমি খাতায় চলে গেলাম, এখানে ছোট্ট জায়গার মধ্যে আঁকতে পারবো, বেশি বড় জায়গা লাগবে না। মেইনলি আমার টার্গেট কি, ওই পার্ট গুলো সম্পর্কে আমাকে চিহ্নিত করা। আঁকো, এই উপরের দিকে যে এরকমের উঁচু অঞ্চলটা এরকম, এটার নাম হচ্ছে ভার্টেক্স। তারপর সামনের দিকে একটা পার্ট থাকে এরকম, এটা হচ্ছে তোমার ফ্রন্স, চোখ থাকে এখানে, চোখ গেল ভার্টেক্স, ফ্রন্স। তারপরে সাইডে এরকম লম্বাটে পার্ট থাকে দুইটা, এই দুটাকে বলা হয় জেনা। আর এখানে একটা এরকম পার্ট থাকে, এই এটা হচ্ছে ক্লাইপিয়াস, ভার্টেক্স, এটা ভার্টেক্স, এটা ফ্রন্স, এই দুটা হচ্ছে জেনা, এটা হচ্ছে ক্লাইপিয়াস। আর পেছনে যদি যাইতে পারতাম তাহলে আমি অক্সিপুটালটাও দেখাতে পারতাম। আর এই ক্লাইপিয়াসটার সাথে লাগানো থাকে ওই যে মুখপাঙ্গের কথা বলেছি ঘাসফড়িং এর, সেটা লাগানো থাকে এরকম ক্লাইপিয়াস এর সাথে। এটা কিন্তু মাথার অংশ না, এটা হচ্ছে আলাদা, এটা মুখপাঙ্গের অংশ, এটাকে বলা হয় ল্যাব্রাম, ঊর্ধ্ব ওষ্ঠ বা ল্যাব্রাম, এটা লাগানো থাকে ক্লাইপিয়াস এর সাথে। ল্যাব্রাম কিন্তু মস্তকের অংশ না, মস্তকের অংশ কোনটা কোনটা, এটা ভার্টেক্স, এটা মস্তকের অংশ, ফ্রন্স, এটা মস্তকের অংশ, FRONS, ফ্রন্স। তারপরে এই দুইটা থাকে দুই পাশে জেনা, GEN না, সরি, GE AE, জেনা, জেনা, GENAE, জেনা। আর এটাকে বলা হয় ক্লাইপিয়াস, CLYPEUS, PEUS, ক্লাইপিয়াস। এই ল্যাব্রাম যেটা সেটা কিন্তু আবার আলাদা, এটা কিন্তু মস্তকের অংশ না, এই। আর পেছনে একটা পার্ট আছে, সেটা আমি দেখতে পাচ্ছি না, ওটার নাম আমি এখানে লিখে রাখবো, ওটার নাম হচ্ছে অক্সিপুট, অক্সিপুট। তাহলে আমার পাঁচটা আইটেম, এক নম্বরে ভার্টেক্স, দুই হচ্ছে ফ্রন্স, তিন হচ্ছে জেনা, চার হচ্ছে ক্লাইপিয়াস, পাঁচ নাম্বার আইটেম হচ্ছে আমি দেখতে পাচ্ছি না পেছনে আছে অক্সিপুট, OCCIPUT। এখন এই কথাগুলো আমাকে বলতে হবে, এই কথাগুলো আমাকে নোটের মধ্যে আনতে হবে। এবার লেখো, মস্তক তো হেডিং দেয়াই আছে, লেখো ঘাসফড়িং এর মস্তকটিকে ক্যাপসিউল বলে,
ক্যাপসুল, CAPSULE। ঘাসফড়িঙের মস্তকটিকে কি বলে? ক্যাপসুল, ক্যাপসুল বলে। দাঁড়ি, সাথে লেখো, এই মস্তকের শক্ত খোলসটিকে এপিক্রেনিয়াম বলে। এই আমি লিখে দিচ্ছি, APICRANIUM, এপিক্রেনিয়াম বলে। এই মস্তকের শক্ত খোলসটিকে এপিক্রেনিয়াম বলে, যা ছয়টি খণ্ড নিয়ে গঠিত। এই মস্তকের শক্ত খোলসটিকে এপিক্রেনিয়াম বলে, যা ছয়টি খণ্ড দিয়ে তৈরি। এখন দেখি ছয়টার মধ্যে আজান দিয়ে দেয়, আস্তে আস্তে তো আরো আগাইতে থাকবে, তাহলে মনে হয় এমনই হয়ে যাবে এক সময়। আমরা যে আগে 5:30 পড়তাম, সরি কয়টায় পড়তাম, 5:30, 5টার মধ্যেই এক সময় আজান চলে আসবে, নামাজ টামাজ পড়ে আবার 5:30 ফিরে যাওয়া যেতে পারে। দেখা যাবে যে 5:30 পড়লেই নামাজ পড়ে তারপর পড়া শুরু করা যাবে, তবে এই মাঝখানে এখন এই ইন্টারিম টাইমটা একটা ঝামেলা, 6টায় চলে আসবে, আস্তে আস্তে 5:45 আসতে থাকবে, এরকম করতে থাকবে, তারপর 5:30 আসবে। তো যাই হোক, আজানের পরেও প্রায় 15-20 মিনিট নামাজের সময় থাকে, আমরা 6:15 পর্যন্ত পড়তে পারবো, অসুবিধা নাই। লেখো, ঘাসফড়িং এর মস্তকটিকে ক্যাপসুল বলে, এই মস্তকের শক্ত খোলসকে এপিক্রেনিয়াম বলে। এপিক্রেনিয়াম মানাটা এখানে লিখে দিয়েছি, যা ছয়টি খণ্ড নিয়ে গঠিত বা তৈরি। দাঁড়ি, এরা হলো মানে ওই খণ্ড ছয়টার ব্যাপারে বলবো। নাম্বার ওয়ান, ভার্টেক্স, VERTEX, নাম্বার ওয়ান লেখো ভার্টেক্স, ব্রাকেটে লেখো একটি, ভার্টেক্স থাকে একটা, সেটা ব্রাকেটের মধ্যে লিখে দাও, হাইফেন দিয়ে লেখো, এই খণ্ডটি দেখতে অনেকটা গম্বুজের ন্যায়, যা মস্তকের উপরিভাগে অবস্থান করে। এই খণ্ডটি দেখতে অনেকটা গম্বুজের ন্যায়, যা মস্তকের উপরিভাগে অবস্থান করে, ভার্টেক্স। এই খণ্ডটি দেখতে অনেকটা গম্বুজের ন্যায়, যা মস্তকের উপরিভাগে অবস্থান করে। স্ক্রিনশট রাখো, কিন্তু দুই গ্রুপের অ্যাডমিনকে স্ক্রিনশট দিতে বলবো, কিন্তু একটু পরে গ্রুপে স্ক্রিনশট দিবা, যারা ক্লাস করে না তাদের আইডেন্টিফাই করে দিবে কিন্তু আমাকে। এই ঘাসফড়িং এমন, এর একটা ক্লাস যদি কেউ না করে তাহলে সে পরের ক্লাসে আর কভার করতে পারবে না। আচ্ছা, কি বলেছি লাইনটা, এই খণ্ডটি দেখতে অনেকটা গম্বুজের ন্যায়, যা মস্তকের উপরিভাগে অবস্থান করে। নাম্বার দুই লেখো ফ্রন্স, FRONS, ফ্রন্স, ব্রাকেটে লেখো একটি, একটি আন্ডারলাইন করে হাইফিন দিয়ে লেখো, ফ্রন্স এর ব্যাপারে লেখো, এই খণ্ডটি দেখতে অনেকটা আয়তাকার, যা মস্তকের সম্মুখ ভাগে অবস্থান করে। এই খণ্ডটি দেখতে অনেকটা আয়তাকার, যা মস্তকের সম্মুখ ভাগে অবস্থান করে। এই খণ্ডটি দেখতে অনেকটা আয়তাকার, যা মস্তকের সম্মুখ ভাগে অবস্থান করে। এবার লেখো নাম্বার তিন, জেনা, ব্রাকেটে লেখো দুইটি, এখান থেকে একটা এমসিকিউ দিতে পারে। ঘাসফড়িং এর মস্তকের কোন অংশ বা খণ্ড দুইটা থাকে সংখ্যায়, জোর সংখ্যা থাকে, জেনা, আর বাকিগুলো থেকে একটা করে। এবার লেখো জেনা, ব্রাকেটে লেখো দুইটি, GENAE, জেনা, ব্রাকেটে লেখো দুইটি, হাইফেন দিয়ে লেখো, যে দুইটি লম্বা খণ্ড মস্তকের দুই পার্শ্বদেশ গঠন করে তাদেরকে জেনা বলে। যে দুইটি লম্বা খণ্ড মস্তকের দুই পার্শ্বদেশ গঠন করে তাদেরকে জেনা বলে। যে দুইটি লম্বা খণ্ড মস্তকের দুই পার্শ্বদেশ গঠন করে তাদেরকে জেনা বলে। যে দুইটি লম্বা খণ্ড মস্তকের দুই পার্শ্বদেশ গঠন করে তাকে কি বলে? জেনা বলে। ঠিক আছে, এবার নাম্বার লেখো পাঁচ, সরি চার, চার, ক্লাইপিয়াস, ব্রাকেটে লেখো একটি, ক্লাইপিয়াস, CLYPEUS, ক্লাইপিয়াস, একটু জুম করে দেই, হ্যাঁ এই যে ক্লাইপিয়াস, CLYPEUS, ক্লাইপিয়াস, ব্রাকেটে লেখো একটি। হাইফিন দিয়ে লেখো, ফ্রান্সের ঠিক নিচে যে আয়তাকার খণ্ডটি অবস্থান করে তাকে ক্লাইপিয়াস বলে। ফ্রান্সের ঠিক নিচে যে আয়তাকার, এটা অনেকটা আয়তাকার, তবে ওর মতো অত একদম রেক্টাঙ্গেল না, একটু পাতলা টাইপের, একটু লম্বাটে টাইপের। ফ্রান্সের ঠিক নিচে যে আয়তাকার খণ্ডটি অবস্থান করে তাকে ক্লাইপিয়াস বলে। ফ্রান্সের ঠিক নিচে যে আয়তাকার খণ্ডটি অবস্থান করে তাকে ক্লাইপিয়াস বলে। দাঁড়ি, সাথেই লেখো, এর সাথে, এর সাথে মানে কার সাথে,
ক্লাইপিয়াসের সাথে, হ্যাঁ এর সাথে ল্যাব্রাম মুখপাঙ্গটি যুক্ত থাকে। ল্যাব্রাম শব্দটি এখানে লেখা আছে, LABRUM, ল্যাব্রাম মুখপাঙ্গটি যুক্ত থাকে, এর সাথে ল্যাব্রাম মুখপাঙ্গটি যুক্ত থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, পরীক্ষায় এটা আসে যে মস্তকের কোন খণ্ডটার সাথে মুখপাঙ্গ লাগানো থাকে, ভার্টেক্স নাকি ফ্রন্স নাকি জেনা নাকি ক্লাইপিয়াস, তুমি কি উত্তর দিবা? ক্লাইপিয়াস, ক্লাইপিয়াস, হ্যাঁ। এর সাথে ল্যাব্রাম মুখপাঙ্গটি যুক্ত থাকে, ল্যাব্রাম সম্পর্কে পরে জানবা, এই মুখপাঙ্গ আমি আলাদা ছবি আঁকবো তখন, এর সাথে ল্যাব্রাম মুখপাঙ্গটি যুক্ত থাকে। ফ্রন্সের ঠিক নিচে ক্লাইপিয়াস অবস্থান করে, বা ফ্রন্সের ঠিক নিচে যে আয়তাকার খণ্ডটি যুক্ত থাকে তাকে ক্লাইপিয়াস বলে, এর সাথে ল্যাব্রাম যুক্ত থাকে। বইয়ের ভাষাগুলো কিন্তু সহজবোধ্য না, সহজ পাঠ্য না, সেই জন্যই নোটটা তোমার নিজের হাতে করলে মুখস্থ হয়ে যাবে এবং সহজবোধ্য ভাষায় থাক মানে ভাষায় থাকবে, তুমি পরে আবার মনে রাখতে পারবা। গেল ক্লাইপিয়াসের কথা, চার নাম্বার। এবার লেখো পাঁচ, পাঁচ নাম্বার হবে অক্সিপুট, OCCIPUT, অক্সিপুট। সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাই নাই, ওই আগের ছবিটার মধ্যে দেখেছিলাম, অক্সিপুট, OCCIPUT। অক্সিপুট এই যে ছবিটাতে আমরা দেখেছিলাম, এই যে অক্সিপুট, এই যে বেগুনি কালার করা, আর ওটার মাঝখানে আবার একটা ছিদ্র থাকে, ওই যে ওটাকে বলা হয় অক্সিপিটাল ফোরামেন, ওটা আমরা লিখবো। এখন লেখো যে গোলাকার খণ্ডটি মস্তকের পশ্চাৎ ভাগ গঠন করে তাকে অক্সিপুট বলে, অক্সিপুট বানানো OCCIPUT। যে গোলাকার খণ্ডটি মস্তকের পশ্চাৎ ভাগ গঠন করে তাকে অক্সিপুট বলে, যে গোলাকার খণ্ডটি মস্তকের পশ্চাৎ ভাগ গঠন করে তাকে অক্সিপুট বলে। লিখতে পারছো? জি স্যার। যে গোলাকার খণ্ডটি, আমাদেরও মাথার পেছনে এরকম একটা হাড় আছে, ওটাকে বলা অক্সিপিটাল, কিন্তু এদের ক্ষেত্রে বলা হচ্ছে অক্সিপুট। যে গোলাকার খণ্ডটি মস্তকের পশ্চাৎ ভাগ গঠন করে তাকে অক্সিপুট বলে। দাঁড়ি, সাথেই লেখো এর মাঝখানে অক্সিপিটাল ফোরামেন, এই যে শব্দটা এখানে লেখা আছে, নামক ছিদ্র থাকে, এর মাঝখানে অক্সিপিটাল ফোরামেন নামক ছিদ্র থাকে। এখন এই ছিদ্রটার কাজ কি সেটা শোনো, ওই মস্তিষ্ক যেটা থাকে ঘাসফড়িঙের যে ব্রেন, সেই ব্রেন দিয়ে নার্ভ বের হয়ে আসে, স্নায়ুতন্তু বের হয়ে একদম এই ছিদ্রটা দিয়ে বের হয়, বের হয়ে একদম দেহের সব জায়গায় ছড়িয়ে যায় নার্ভ। তবে আমাদের মতো স্পাইনাল নার্ভ নাই, কিন্তু নার্ভ একটা আছে, ওদের নার্ভটা থাকে পেটের দিকে, ঘাসফড়িঙের নার্ভ পেটের দিকে থাকে, আমাদের থাকে পিঠের দিকে, পড়বো আমি সেটা দেখাবো তোমাদের, তো সেটা পরের কথা পরে। এখন লেখো এর মাঝখানে অক্সিপিটাল ফোরামেন নামক একটি ছিদ্র থাকে, যার সাহায্যে মস্তিষ্ক থেকে স্নায়ুতন্তু বাইরে বেরিয়ে আসে, স্নায়ুতন্তু, স্নায়ুতন্তু, স্নায়ু রজ্জু বলা যাবে না, আমাদের থাকে স্নায়ু রজ্জু, ওদের থাকে স্নায়ুতন্তু নার্ভ, যার সাহায্যে স্নায়ুতন্তু বাইরে বেরিয়ে আসে। এর মাঝখানে অক্সিপিটাল ফোরামেন নামক একটি ছিদ্র থাকে, যার সাহায্যে মানে ওই ছিদ্রের সাহায্যে বা যার মাধ্যমে মস্তিষ্ক থেকে স্নায়ুতন্তু বাইরে বেরিয়ে আসে, যার মাধ্যমে মস্তিষ্ক থেকে স্নায়ুতন্তু বাইরে বের হয়ে আসে। লাস্ট লাইনটা কিন্তু এরকম লিখছি, এর মাঝখানে অক্সিপিটাল ফোরামেন নামক একটি ছিদ্র থাকে, যার মাধ্যমে মস্তিষ্ক থেকে স্নায়ুতন্তু বাইরে বেরিয়ে আসে। আজকে আমরা মস্তিষ্কটা পড়লাম, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এই মস্তকের মধ্যে যে বিভিন্ন পার্ট আছে, ঘাসফড়িঙের মস্তকের মধ্যে কি কি পার্ট আছে, এই যে অ্যান্টিনা আছে সেটা আমরা পড়বো, তারপরে এখানে যে চোখ আছে দুইটা সেই চোখ আমরা পড়বো, তারপরে এই যে দেখো মুখের চারপাশে কতগুলো এরকমের ঝালরের মতো ঝুলতে থাকে উপাঙ্গ আছে যেগুলোকে মুখপাঙ্গ বলে সেগুলো আমরা পড়বো, এভাবে মাথা পড়া শেষ করে বক্ষ পড়বো, তারপরে হচ্ছে উদর পড়বো, ডানা পা, তারপরে দেহের ভিতরে ঢুকে পরিপাকতন্ত্র, তারপরে হচ্ছে তোমার কি বলা যায় এটাকে, শ্বসনতন্ত্র, প্রজননতন্ত্র, এগুলো সবই আমরা পড়বো, তবে ধীরে ধীরে রেচনতন্ত্র, ঘাসফড়িঙের সবই পড়তে হবে, ঘাসফড়িং কিন্তু অনেক বড়, এটা কিন্তু ঠান্ডা মাথায় পড়তে হবে এবং অনেক মনোযোগ দিয়ে পড়তে হবে, কোনো কিছু আইটেম বাদ দেওয়া যাবে না, কারণ এখান থেকে অ্যাডমিশন টেস্টে আসে বেশি, MCQ আসে বেশি, কারণ এগুলো তো মনে রাখা যায় না সেই কারণে।
বাই দিস টাইম কিন্তু আমরা বেশ কিছু শব্দের সাথে পরিচিত হয়েছি, হাইপোনেথাস, ভার্টেক্স, ফ্রন্স, জেনা, ক্লাইপিয়াস, হ্যাঁ এই যে শব্দগুলো, এরকম অসংখ্য শব্দ আস্তে আস্তে কিন্তু আসতে থাকবে, ওমাটিডিয়াম, অনেক শব্দ আসতে থাকবে, সব শব্দ আস্তে আস্তে আমাদের মনে রাখতে হবে। আজকে এটুকুই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ।